ওম শান্তি। 18/4/2024 প্রাতঃ মুরলি। ওম শান্তি বাপ দাদা মধুবন। বাবা বলেছে মিঠে বাচ্চে, বাবা হলো দাতা, তোমাদের বাচ্চাদের বাবার কাছ থেকে কিচ্ছু চাওয়ার দরকার নেই। কথায় আছে, মাংনে সে মরনা ভালা, চাওয়ার থেকে মরা ভালো। তার জন্য বাবা তো দাতা, তাই বাবার থেকে কিছু চাওয়ার দরকার নেই, বাবা এমনিই সব কিছু দেয়। প্রশ্ন, কোন স্মৃতি সদা থাকলে কোনো কথার চিন্তা বা চিন্তন হবে না? তো কোন স্মৃতি সদা থাকলে কোনো কথার চিন্তা থাকবে না? উত্তর, যেটা পাস্ট হয়ে গেছে, সেটা ভালো হোক বা খারাপ, সেটা ড্রামায় ছিল, সারা চক্র পুরো হয়ে আবার রিপিট হবে। যেরকম যে পুরুষার্থ করবে সেরকম পথ পাবে। এই কথা স্মৃতিতে থাকলে কোনো কথার চিন্তা বা চিন্তন হবে না। বাবার ডাইরেকশন হলো, বাচ্চা যেটা পাস্ট হয়ে গেছে সেটা চিন্তা করো না, উল্টা সুলটা কোনো কথা না শোনো না শোনাও। যে কথা পাস্ট হয়ে গেছে তার না তো বিচার করো আর না রিপিট করো। তো যে কথা পাস্ট হয়ে গেছে তার না তো বিচার করো বা না রিপিট করো। ওম শান্তি। রুহানি বাচ্চাদের প্রতি রুহানি বাবা বসে বোঝায়। রুহানি বাবাকে দাতা বলা হয়। সে আপেহি মানে নিজে থেকেই সব কিছু বাচ্চাদের দেয়, আসেই বিশ্বের মালিক বানাতে। কী করে হতে হবে এই সব কিছু বাচ্চাদের বোঝায়, ডাইরেকশান দিতে থাকে। দাতা না তো সব কিছু নিজেই দেয়। মাংনি সে মরনা ভালা, চাওয়ার থেকে মরা ভালো। যে কোনো জিনিস চাওয়ার দরকার নেই, শক্তি আশীর্বাদ কৃপা এগুলো অনেক বাচ্চা চায়। ভক্তি মার্গে চেয়ে চেয়ে মাথা ঠেকাতে ঠেকাতে সারা সিঁড়ি তো নিচেই নেমে গেছে, এখন চাওয়ার কোনো দরকার নেই। বাবা বলে ডাইরেকশানে চলো। এক তো বলে যেটা পাস্ট হয়ে গেছে সেটা কখনো চিন্তা করো না, ড্রামায় যা কিছু হয়েছে সেটা পাস্ট হয়ে গেছে, তার বিচার আর করো না, রিপিট করো না। বাবা তো শুধু দুটো অক্ষরই বলে, মা মেকাম ইয়াদ করো। বাবার ডাইরেকশান বা শ্রীমত দেয়, তার উপর চলা বাচ্চাদের কাজ, শ্রীমতে চলা বাচ্চাদের কাজ, এটা হলো সব থেকে শ্রেষ্ঠ ডাইরেকশান। কোনটা? মা মেকাম ইয়াদ করো। কেউ যতই প্রশ্ন আদি উত্তর এগুলো করুক, বাবা তো দুটো অক্ষরই বোঝাবে না। বাবা হলো পতিত পাবন, তুমি আমাকে স্মরণ করো তাহলে তোমার পাপ ভস্ম হয়ে যাবে। ব্যাস, ইয়াদের জন্য কোনো ডাইরেকশান দেওয়া হয় কি? বাবাকে ইয়াদ করতে হবে, এতে চিৎকার করা আওয়াজ করা চিল্লানো এগুলোর দরকার নেই। মনে মনে শুধু বাবাকে বেহদের বাবাকে ইয়াদ করতে হবে। অন্য ডাইরেকশান কি দেয় বাবা? আর একটা ডাইরেকশান কি দেয়? 84 চক্রকে ইয়াদ করো, কারণ তোমাদের দেবতা হতে হবে, দেবতাদের মহিমা তো তোমরা আধা কল্প করেছো, এখন সেই দেবতাই তোমাকে হতে হবে। তো বাবার মুরলি চলতে চলতে কোনো বাচ্চার কান্নার আওয়াজ হচ্ছিল, তো এখন বাবা এই ডাইরেকশান সব সেন্টারে দিচ্ছে, সব সেন্টারের বাচ্চাদের বাবা এই ডাইরেকশান দিচ্ছে যে বাচ্চাকে কখনো নিয়ে মধুবনে আসবে না, উনোকা কই প্রবন্ধ করনা হে। বাবা বলছে তাদের কোনো ব্যবস্থা করে তুমি তোমাকে আসতে হবে এখানে। বাবার কাছ থেকে যার বর্ষা নেওয়ার থাকবে সে ঠিক তার নিজের বাচ্চার ব্যবস্থা করেই আসবে, বাবার কাছ থেকে যে বর্ষা নেবে। এটা হলো রুহানি বাবার ইউনিভার্সিটি, এতে ছোট বাচ্চাদের দরকার নেই, কারণ তারা তো বুঝবেই নাই পড়া। ব্রাহ্মণী টিচারের কাজ হলো যখন কোনো বাচ্চা সার্ভিসেবল হয়ে যায় তখন তাকে রিফ্রেশ করার জন্য এখানে নিয়ে আসতে হবে মধুবনে, কোনো বড় ব্যক্তি হোক বা ছোট। এটা হলো ইউনিভার্সিটি, এখানে বাচ্চাদের যে নিয়ে আসে সে বোঝেই না যে এটা ইউনিভার্সিটি। হ্যাঁ, ইউনিভার্সিটিতে আমি পড়তে এসেছি, কামাই করতে এসেছি, তাহলে বাচ্চাদের নিয়ে এলে তখন তো তাদের পেছনেই সময় চলে যাবে, তাহলে সে নিজে কি কামাই করবে?
তো মুখ্য কথা হলো এটা হলো ইউনিভার্সিটি, এতে যে পড়ে পড়তে আসে তাকে খুব ভালো সমাজদার হওয়া উচিত। কাচ্চারা যদি কাঁচা বাচ্চা আসে যে ভালো করে বোঝেনি বাবার ইয়ে, সে যদি মধুবনে আসে তাও তো ডিস্টারবেন্স করবে, কারণ বাবার ইয়াদে থাক না থাকলে বুদ্ধি এদিকে ওদিকে ভটকাতে থাকবে, লোকসান করে দেবে, ইয়াদে থাকতে পারবে না। আর যদি বাচ্চা কাচ্চাকে আনে তো এতে বাচ্চারই লোকসান হবে। কেউ তো জানেই না যে এটা গডফাদারলি ইউনিভার্সিটি, এখানে মানুষ থেকে দেবতা হতে হয়। বাবা বলে ভালে গৃহস্থ ব্যবহারে তুমি বাল বাচ্চার সাথে থাকো, তুই এখানে শুধু এক সপ্তাহ কি তিন চার দিনও যথেষ্ট, সেখানে তুমি নিজে এসে রিফ্রেশ হও। নলেজ তো খুব সহজ, বাবাকে চিনতে হবে। বেহদের বাবাকে চিনলেই বেহদের বর্ষা বা বেহদের সম্পত্তি পাবে। কোন সম্পত্তি? বেহদের বাদশাহী। এরকম ভেবো না প্রদর্শনী বা মিউজিয়ামে সার্ভিস হয় না, ঢের অনগিনত প্রজা হয়ে যায়। তাহলে প্রদর্শনী বা মিউজিয়ামে অগুন্তি প্রজা হয়। ব্রাহ্মণ কুল, সূর্যবংশী আর চন্দ্রবংশী তিনটেই এখানেই স্থাপন হচ্ছে। তো এটা অনেক বড় ইউনিভার্সিটি, বেহদের বাবা পড়ায়, একদম দিমাগটায় ভরপুর হয়ে যাওয়া উচিত। কিন্তু বাবা সাধারণতনেই তো আসে, পড়ায়ও সাধারণ রীতিতে, তাই মানুষ বুঝতে পারে না। গডফাদারলি ইউনিভার্সিটি আবার এরকম এত সাধারণ? বাবা বলে আমি তো গরিব নিবাজ, গরিবদেরই পড়াই। যারা ধনবান সাহুকার তাদের দমই নেই এই পড়া পড়ার, তাদের বুদ্ধিতে তো মহল আদি এগুলোই সবসময় ঘুরতে থাকে। গরিবরাই এখানে কি হয়, গরিবরাই পড়াটা নেয় আর সাহুকার হয়, আর সাহুকার এখানকার ওখানে গরিব হয়ে যায়, এটাই কায়দা। দান কখনো কি ধনবানকে করা হয়? তো এটাও তো অবিনাশী জ্ঞানরত্নের দান, তাই ধনবানরা এই দান নিতে পারে না, বুদ্ধিতে তাদের বসবেই না, তারা তো নিজের হদের রচনা, ধন দৌলতেই ফেঁসে থাকে। তাদের জন্য তো এটাই যেন স্বর্গ, বলে আমাদের অন্য স্বর্গের দরকার নেই। কোনো বড় ব্যক্তি মারা গেলে বলে স্বর্গে গেছে, নিজেই বলে দেয় যে সে স্বর্গে গেছে। তো নিশ্চয়ই এতদিন সে নরকে ছিল, এটা নরক তার মানে, কিন্তু এতটাই পাথর বুদ্ধি হয়ে গেছে যে বোঝেই না যে নরক কী জিনিস। এটা তো তোমাদের কত বড় ইউনিভার্সিটি, বাবা বলে যার বুদ্ধির তালা লেগে গেছে তাকেই এসে আমি পড়াই। বাবা যখন আসে তবেই তো এসে তালা খোলে, বাবা নিজে ডাইরেকশান দেয়, তোমাদের বুদ্ধির তালা কী করে খুলবে? বাবার কাছ থেকে কিচ্ছু চেয়েও না, এতে নিশ্চয় চাই। কত মোস্ট বিলাভেড বাবা, যার ভক্তিতে যাকে তুমি ইয়াদ করতে, যাকে ইয়াদ করা হয় সে নিশ্চয় কখনো এসেছিল না, ইয়াদ করেই যেন আবার সেটা রিপিট হওয়ার জন্য, আবার যেন সে আসে। তো বাবা এসে বাচ্চাদেরই বোঝায়, আর বাচ্চাদের আবার বাইরের মানুষদের বোঝাতে হবে যে কিভাবে বাবা আসে, কি বলে, বাচ্চা তোমরা সবাই পতিত হয়ে গেছো, আমি এসে পাবন বানাই। তোমরা আত্মারা যারা পতিত হয়েছো এখন শুধু আমি পতিত পাবন বাবাকে ইয়াদ করো, আমি হলাম সুপ্রিম আত্মা, আমাকে ইয়াদ করো। এতে কিছু চাওয়ার দরকার নেই, তোমরা ভক্তি মার্গে আধা কল্প চেয়েছো, মাঙ্গাহি মাঙ্গাহে, কিন্তু কিছুই পাওনি। এখন চাওয়া বন্ধ করো, আমি আপেহি তোমাদের দিতে থাকি। বাবার হলে বর্ষাও তো পাওয়া যাবে না, আমরা যদি বাবার বাচ্চা হয়ে যায় তো বাবার সম্পত্তি তো পাবই, যে বালিক বারে বাচ্চে হতে হে, যে বড় হয় সে ঝট করে বাবাকে বুঝে যায়। বাবার বর্ষাই হলো স্বর্গের বাদশাহী, একুশ পিঁড়ির। এটা তো তোমরা জানো, যখন নরকবাসী হও তো ঈশ্বরের অর্থ দান পুণ্য করলে অল্পকালের জন্য সুখ পাও। মানুষ ধর্মের নামেও তো কিছু অর্থ বের করে, বেশিরভাগ বিজনেসম্যানরাই এই ধর্মের জন্য টাকা পয়সা বের করে। তো যারা ব্যাপারী বিজনেসম্যান তারা বলবে আমি বাবার সাথে বিজনেস করতে এসেছি। বাচ্চা বাবার সাথে ব্যাপার করে না, বাচ্চারা দুনিয়াতেও তো বাবার সাথে বিজনেস করে, বাবার প্রপার্টি নিয়ে তখন সেই প্রপার্টির দ্বারাই বাবার শ্রাদ্ধ আদি করে,
দান পুণ্য করে। ধর্মশালা মন্দির আদি বানালে তার মধ্যে বাবার নাম লিখে দেয়, কারণ যার থেকে সম্পত্তি প্রপার্টি পেয়েছে তার জন্য তো কিছু করতে হবে, তো সেটাও তো সৌদাই হয়ে গেল এক রকমের। এগুলো সব জিসমানি কথা, লৌকিক দুনিয়ার কথা। এখন বাবা বলে যেটা পাস্ট হয়ে গেছে সেটা চিন্তা করো না, উল্টা সুলটা কোনো কথা শুনো না। উল্টা সুলটা কেউ যদি কোনো প্রশ্ন জিজ্ঞেস করে তো বলো এই কথা জেনে আমার, এই কথা জেনে আমার দরকার নেই, এই কথা জানার দরকার নেই, এই কথায় যাওয়ার দরকারই নেই। তোমরা প্রথমে বাবাকেই ইয়াদ করো। ভারতের প্রাচীন রাজ্য নামী গ্রামে যত ইয়াদ করবে, বাবাকে যত ইয়াদ করবে, দৈবী গুণ ধারণ করবে, তত উঁচু পথ পাবে। এটা হলো ইউনিভার্সিটি, এম অবজেক্ট একদম ক্লিয়ার। পুরুষার্থ করে এইরকম হতে হবে, দৈবী গুণ ধারণ করতে হবে, কাউকে দুঃখ দেওয়া যাবে না, কোনো প্রকারে দুঃখ দেওয়া যাবে না। দুঃখকর্তা সুখকর্তা বাবার বাচ্চা না তোমরা, সেটা তো সার্ভিস থেকেই মালুম পারেগা, সেটা তো সার্ভিস দেখেই বোঝা যাবে যে কে কীরকমভাবে ধারণ করছে, সার্ভিস করছে। অনেক নতুন নতুন বাচ্চাও আসে, 25-30 বছর ধরে যারা জ্ঞানে চলছে তাদের থেকেও 10-12 দিনের বাচ্চাও তীখা হয়ে যায়। তোমাদের বাচ্চাদের আবার নিজের সমান বানাতে হবে অন্যকে। যতক্ষণ না ব্রাহ্মণ হয়েছ ততক্ষণ দেবতা কী করে হবে? গ্রেট গ্রেট গ্র্যান্ডফাদার তো ব্রহ্মা না, যে হোকার জাতি হে উনকা গায়ন করতে রেতে, যে একবার হয়ে যায় যেমন ব্রহ্মা ছিল তাহলে তার আবার গায়ন করে, তার মানে সে নিশ্চয় আবার আসবে। তো যেটাই তেওহার আদি গাওয়া হয় তার মানে সব এগুলো হয়ে গেছে আগে, আবার হবে। এই সময় সব তেওহার হচ্ছে, রক্ষাবন্ধন হোলি এগুলো সব, তো সব কিছু রহস্য বাবাই বোঝাতে থাকে। তোমরা বাবার বাচ্চা হয়েছো তো পাবনও অবশ্যই তোমাদের হতে হবে। পতিত পাবন বাবাকে ডাকে তো বাবার আস্থা বলে। কল্পে কল্পে যে সম্পত্তি নিয়েছিল সে অ্যাকিউরেটেই শ্রীমতে চলতে থাকে। তোমরাও সাক্ষী হয়ে দেখো, বাপদাদাও সাক্ষী হয়ে দেখে যে কতটা উঁচু পদ পেতে পারে, এর ক্যারেক্টার কীরকম। টিচার তো সব জানে যে কতজনকে এই বাচ্চা আপ সমান বানালো, কতজন কতটা সময় এই বাচ্চা ইয়াদে থাকে। প্রথমে তো বুদ্ধিতে এটা মনে রাখা উচিত যে এটা হলো গড ফাদারলি ইউনিভার্সিটি। ইউনিভার্সিটি হলোই নলেজের জন্য, সেটা হলো হদের ইউনিভার্সিটি, আর এটা হলো বেহদের। দুর্গতি থেকে সদ্গতি, হেল থেকে হেভেন বানায় এক বাবাই। বাবার দৃষ্টি তো সব আত্মাদের দিকে যায়, সবার কল্যাণ করতে হবে না, বাপিস সবাইকে নিয়ে যেতে হবে। না শুধু তোমাদের, বাবার সারা ওয়ার্ল্ডের আত্মাদের ইয়াদ করে আর পড়ায় বাচ্চাদের। তো বাবা সারা ওয়ার্ল্ডের আত্মাদের ইয়াদ করে কিন্তু পড়ায় কাকে? যারা বাবাকে চিনেছে সে বাচ্চাদের। এটাও বোঝো যেরকম নাম্বার বার যে আসে সে আবার সেইভাবেই আসবে, সব আত্মারা নাম্বার বার আসে। তোমরাও নাম্বার বার কী করে যাবে এগুলো সব বোঝানো হয়, কল্প আগেও যা হয়েছিল সেটাই হবে। এটাও তোমাদের বোঝানো হয় তোমরা আবার কী করে নতুন দুনিয়ায় আসবে, নাম্বার বার যে নতুন দুনিয়ায় আসে তাদেরই বোঝানো হয়। তোমরা বাচ্চারা বাবাকে জানলে নিজের ধর্মকে আর সব ধর্মের সারা ঝাড়কে জেনে যাও, এতে কিছু চাওয়ার দরকার নেই, আশীর্বাদও নেই, আশীর্বাদও চাওয়ার দরকার নেই। লেখে বাবা দয়া করো কৃপা করো, বাবা তো কিচ্ছু করবে না, বাবা তো আছে আসে রাস্তা বলতে। ড্রামায় বাবার পার্টি হলো সবাইকে পাবন বানানোর, এইরকমই পার্ট বাজায় যেরকম কল্পে কল্পে বাজিয়েছে। যেটা পাস্ট হয়ে গেছে ভালো বা খারাপ সেটা ড্রামায় ছিল, চিন্তন কোনো কথার করা উচিত নয়, আমরা আগে বাড়তে থাকি। এটা হলো বেহদের ড্রামা, সারা চক্র পুরো হয়ে আবার রিপিট হবে। যে যেরকম পুরুষার্থ করে সেরকমই পথ পায়, এখানে চাওয়ার কোনো দরকার নেই। ভক্তি মার্গে তোমরা অথা চেয়েছ, সব পয়সা খালাস করে দিয়েছ, এগুলো সব ড্রামা বানানো আছে, তারা তো শুধু বোঝায়। আধা কল্প ভক্তি করে শাস্ত্র পড়ে কত খরচা করে, এখন তো তোমাদের কিচ্ছু খরচা করার দরকার নেই, বাবা তো দাতা না, দাতার দরকার নেই, সে আসেই দেওয়ার জন্য।
এরকম ভেবো না যে আমি শিব বাবাকে দিয়েছি। আরে শিব বাবার থেকে অনেক অনেক কিছু পাও তুমি, তুমি এখানে নিতে আসো না, টিচারের কাছে স্টুডেন্ট নেওয়ার জন্যই আসে। ওই লৌকিক বাবা টিচার গুরুর দ্বারা তো তোমরা লোকসানি প্রাপ্ত করেছো, লোকসানি হয়েছে, এখন বাচ্চাদের শ্রীমতে চলতে হবে, তবেই উঁচু পদ পাবে। শিব বাবা হলো ডবল শ্রী শ্রী, আর তোমরা হও সিঙ্গেল শ্রী। শ্রী লক্ষ্মী শ্রী নারায়ণ বলা হয়, শ্রী লক্ষ্মী শ্রী নারায়ণ দুজন হয়ে গেল। বিষ্ণুকেও শ্রী শ্রী বলবে, কারণ দুটো শ্রী শ্রী না, দুটো জয়েন্ট। তাই বিষ্ণুকেও শ্রী শ্রী কেন বলবে, কারণ ওখানে লক্ষ্মী নারায়ণ জয়েন্ট আছে। তো এই দুজনকে বানায় কে, যে এক শ্রী শ্রী, তাহলে শ্রী শ্রী মানে যে শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠ, সে শিব বাবাই এদেরকে শ্রী লক্ষ্মী শ্রী নারায়ণ বানায়। বাকি শ্রী শ্রী তো কেউ হয় না, শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠ তো এক বাবাই। আজকাল তো শ্রী লক্ষ্মী শ্রী নারায়ণ শ্রী সীতারাম এগুলো নামও রাখে, তো বাচ্চাদের এগুলো সব ধারণ করে খুশিতে থাকতে হবে। আজকাল স্পিরিচুয়াল কনফারেন্সও হতে থাকে, কিন্তু স্পিরিচুয়ালের অর্থই বোঝে না। রুহানি নলেজ তো এক বাবা ছাড়া কেউ দিতে পারে না, বাবা সব রুহ আত্মাদের বাবা, তো সব আত্মাদের বাবাই হলো বাবা শিব বাবা, তাকে স্পিরিচুয়ালও বলে। ফিলোসফিকেও স্পিরিচুয়াল বলে দেয় মানুষ, এটা তো তোমরা বোঝো, এটা হলো জঙ্গল, সবাই একে অপরকে দুঃখই দিতে থাকে। তোমরা জানো অহিংসা পরম দেবী দেবতা ধর্ম গাওয়া হয়, সেখানে কোনো মারপিট হয় না। গুসা করনা ভি হিংসা হে, রাগ করাটাও হিংসা, তার ফির সেমি হিংসা কাহো কুছ ভি কাহো, তারপরে সেমি হিংসা বলো কি যা কিছুই বলো, তার মানে গুসাটাও রাগ করাটাও একটা হিংসা। তাই বাবা বলছে তোমাদের তো একদম অহিংসা করতে হবে, কোনো মনসা বাচা কর্ম না খারাপ কথা হওয়া উচিত না, কোনো পুলিশ আদি মে কাম করতে তো উসমে ভি যুক্তি সে কাম নিকালনা হে। তাই বাবা বলছে তোমাদের মন থেকে বাচা থেকে কর্মনা থেকেও যেন খারাপ কথা না বেরোয়, কেউ যদি পুলিশে চাকরি করে তাকেও যুক্তি দিয়ে কাজ বের করে নিতে হবে, যেন খারাপ কথা না বলতে হয়, তো যুক্তি দিয়ে তাকে করতে হবে, কথা বলতে হবে। তো ব্রহ্মা বাবার নিজের অনুভব আছে যে সে খুব ভালোবেসে নিজের কাজ বের করে নেয়, এতে বড় যুক্তি চাই, বড় ভালোবেসে কাউকে বোঝাতে হবে কি কাইসে এক কা সগুণা দণ্ড পড়তা হে, তাই না, খুব ভালোবেসে অন্যকে বোঝাতে হবে যে একটা ভুল কাজ করলে কিভাবে আমাদের তার বদলে সগুণা দণ্ড পেতে হয়। আচ্ছা মিঠে মিঠে শিকিলা দে বাচ্চো প্রতি মাত পিতা বাপ দাদা কা ইয়াক পিয়ার অর গুড মর্নিং, রুহানি বাপ কি রুহানি বাচ্চো কো নমস্তে, হাম রুহানি বাচ্চো কি রুহানি মাত পিতা বাপ দাদা কো ইয়াক পিয়ার গুড মর্নিং অর নমস্তে নমস্তে নমস্তে, শুক্রিয়া বাবা আপকো লাখ লাখ শুক্রিয়া। ধারণার জন্য মুখ্যসার এক, আমরা হলাম দুঃখকর্তা সুখকর্তা বাবার বাচ্চা, তাই কাউকে দুঃখ দেওয়া উচিত নয়। এম অবজেক্টকে সামনে রেখে দৈবী গুণ ধারণ করতে হবে, নিজের সমান বানানোর সেবা করতে হবে, তো নিজের সমান বানানোর সেবা করতে হবে আর এম অবজেক্টকে সামনে রেখে দৈবী গুণ ধারণ করতে হবে। দুই, ড্রামার প্রত্যেকের পার্টকে জেনে কে যে কোনো পাস্ট কথার চিন্তন করা যাবে না, তো ড্রামায় প্রত্যেকের পার্টকে ভালোভাবে বুঝে যে প্রত্যেকে নিজে নিজের পার্ট বাজাচ্ছে ড্রামায় যা সেট আছে, আর সেই ভেবে কোনো পাস্টের কথা চিন্তা করা যাবে না। মনসা বাচা কর্ম না কোনো খারাপ কর্ম যেন না হয়, এটা ধ্যান দিয়ে ডবল অহিংসক হতে হবে। বরদান, এক বাবাকে কম্পেনিয়ান বানানে বা উসি কোম্পানি মে রহনে বালে সম্পূর্ণ পবিত্র আত্মা ভব, যে এক বাবাকেই কম্পেনিয়ান সাথী বানায় বা সেই কোম্পানিতেই থাকে সেই সম্পূর্ণ পবিত্র আত্মা ভব। সম্পূর্ণ পবিত্র আত্মা সেই যার সংকল্প আর স্বপ্নেও ব্রহ্মচর্যের ধারণা হয়, যে প্রত্যেক কদমে ব্রহ্মা বাবার আচরণে চলে। সম্পূর্ণ পবিত্র আত্মার সংকল্প আর স্বপ্নে ব্রহ্মচর্যের ধারণা হবে, যার প্রত্যেক কদমে ব্রহ্মা বাবার আচরণ থাকবে। পবিত্রতার অর্থ হলো সদা বাবাকে কম্পেনিয়ান মানে সাথী বানানো আর বাবার সাথে থাকা,
बाप की कंपनी में ही रहना, बाबा छत्र छाये थाका। संगठनेर कम्पानी परिवारे स्नेहेर मर्यादा आलादा जिनिस। तार माने बाबार छत्र छाये थाका, बाबार कम्पानीते थाका माने एटा ना जे आमी आर कारो साथे मिशबो ना। ताई बाबा बोलछे संगठनेर कम्पानी पुरोई ब्राह्मण परिवारे स्नेहेर मर्यादा एगुलो आलादा जिनिस, किन्तु बाबार कारणेई ये संगठन के स्नेह के कम्पानी है। किन्तु बाबा के पेयेछि बाबार जन्यई तो ये संगठनटा पेयेछि, ये संगठनेर स्नेहेर कम्पानी पेयेछि। बाबा जदि ना हतो ताहले परिवार कोथा थेके आसतो? তাই এই পরিবারটাও যে আমি বাবার জন্য পেয়েছি সেটা মনে রাখা, তাহলেই বাবার কোম্পানি। আমি যদি পরিবারের তখন কোম্পানিতেই থাকি আর বাবাকে ভুলে যাই তাহলে তো হবে না। তাহলে সব কিছুর মূলে বাবাকে সাথে রাখতে হবে। তাই বাবা হলো বীজ, বীজকে কখনো ভুলো না স্লোগান। যে কারো প্রভাবে প্রভাবিত হয়েও না, জ্ঞানের প্রভাব তুমি অন্যকে দাও। তাই বাবা বলছে কেউ যদি তোমাকে কোনো প্রভাবে প্রভাবিত করতে চায় সেটা তুমি হয়েও না, বরং তোমার জ্ঞানের প্রভাব তুমি অন্যর মধ্যে বিস্তার করো। আচ্ছা, ওম শান্তি।